হ্যালো এভরিওয়ান, তো তোমাদের জন্য নিয়ে এলাম পুজোর ব্লগ। হ্যাঁ জানি তোমরা অনেকেই বলবে যে এত লেট করে কি করব বলো, সময়ই পাচ্ছিলাম না, একটু ব্যস্ত থাকার কারণে হচ্ছিলই না এডিট করা। ব্যস্তটা কেন সেটা না হয় পরেই বলবো তোমাদের অন্য একটা ব্লগে। এটা হলো অষ্টমী নবমী দুটাই বলতে পারো, দুদিনেরই ব্লগ তো হলো। যাই হোক, একই সময়ে পড়েছিল যেহেতু, তার জন্য আমি বুঝতে পারছি না কোনটা বলবো তোমাদের। সব থেকে ভালো জিনিস কি জানো তো, আমরা এবার পাড়ার সবাই একসাথে হয়েছি, একজোট হয়েছি বলতে পারো। কারণ আমরা ছোটোর থেকে যারা যারা আমরা একসাথে পুজোতে কাটাতাম আর কি, আড্ডা থেকে শুরু করে বিকেলে আড্ডা, রাতে আড্ডা, প্লাস রাতে নাচানাচি, সবাই একসাথে এবার। কারণ এবার সবাই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে সবাই চলে এসেছে, এই তো আমাদের রিয়াদি, আর দেখলেই ওটা নান নান ছিল আমাদের, তো কেয়াও এসেছে। তো এবার হবে হবে সন্ধ্যা আরতির নাচ, তো চলো দেখতে থাকো, ব্লগটা মিস করো না কিন্তু। দেখতেই পেলে তোমরা, আমরা সবাই একসাথে হলে কতটা মজা করি। আর সবাই কাকুমনি, মানে বৌদি থেকে শুরু করে মেয়ের থেকে বউয়ের থেকে শুরু করে বুড়ির থেকে শুরু করে কাকু কাকারা সবাই একসাথে হয়ে আমরা নাচানাচি করি। এর জন্য আমাদের পাড়াটা হলো বেস্ট পাড়া, মানে পুজোর সব থেকে সেরা পাড়া বলতে পারো, আর সব থেকে বেশিও মজা হয়। হ্যাঁ সবাই থাকে না এখন, কিন্তু তাও এবার অনেকে এসেছে, আবার অনেকে আসেনি, যারা আসেনি পিয়াদিরা যেমন, আর আমার দিদিরাও যেমন আসেনি, কিন্তু পরের বার জানি না কী হবে, তার জন্য এবার যত ইচ্ছা নাচানাচি করে নিলাম। আর পরের বার আমিও আসতে পারবো কি না সেটাও ঠিক নেই, তার জন্য এবারই সব থেকে বেশি মজা করে নিলাম। আর সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।